তিন জায়গার ভিতরে মিশা কথা কন্ড বিজি জায়েজ করে দিছে। কয় জায়গায়? তিন জায়গায়। এক জায়গায় হইলো ঝগড়া লাগলে, দ্বিতীয় নম্বর হইলো যুদ্ধের ময়দানে। আপনি কসবা কদম তো লিখে রয়েছেন, ফুন্ডোজন কাফের আপনি বের দিয়া লাইছে। আপনি যখন কোনো ফুন্ডোজনের লোকে যাতাযাতি করেও পারতেন না, ফিটেফিটি করেও পারতেন না, অহন কিতা কর, একটা এক কেটে ধরে বইয়া রয়েছে, আরেকটা লাড়ি লইয়া ফিটা দেওয়ার লিখে রেডি হইয়া রয়েছে, আরেকটা রেল সড়কের ফাতর ফকটো করে লইয়া কুছে দিলাম দিলাম, এইরকম করতে আছে। এর ভিতরে আপনি অহন কিতা করবেন? একজন আপনি কয়জন রে ফিরাই দেন? আপনি কিতা করবেন? আটকা সিল্লান দিয়া কইবেন রে, তা আইয়ে রে কইলে তারা হেফেল চাইব না, আপনি দৌড় দিয়া কইবেন আইয়া না, কয়ে স্যার আপনি বাচ্চা যাবেন এই জায়গায় মিশা কথা কোন যায় আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। তিন নম্বরে যেই জায়গাত মিশা কথা কোন যাইব, এটা মাইকে কোন যাইত না, এটা কোন লাগব মাইক সারা মাইকে কইতা তো আর কামো লাগাইয়া গেলেন না আর কি। তিন নম্বরে মিশা কথা কোন যাইব বউয়ের লগে, এই যে কইতাম মাইকে না কই, অহন কি আর গিয়া কইতেন ফেলবে, অহন কইতেন লইল তো কইব নাগেশ্বর হুজুরের কথা হই না মিশা কথা ক, কারবার আর গড়াইতেন ফেললেন না। তিন নম্বরে মিশা কথা কন যাবো বউয়ের লগে, কিরকম বউয়ের লগে, যেই বউয়াইতে জামাইরে তামা তামা করে লাইছে ফুল দিয়ে আসেন, এরকম বেড়িয়ায় অনেক অসভ্য বেড়িয়াইত আছে, জামাইরে সবসময় খোলা দিয়ে রাখে, মাঝে মাঝে উল্টাই দেয়, এক ফিট হইয়া সারলে আরেক ফিট ওয়ায়, এইরকম বেড়িয়াইত। কাফর কিনে আনলে পছন্দ হয় না, মাছ কিনে আনলে পছন্দ হয় না, কইছে মিষ্টি কুমড়া আপনি আনছেন মিষ্টি কুমড়া, আতকে বেড়ি ছিলেন দিয়া কয় কইলাম দিছল কুমড়া লইছি দি মিষ্টি কুমড়া, এইরকম ঘরটার ভিতরে সবসময় একটা আগুন জ্বালাই রাখে, এরকম বেড়িয়ে আছে নি। আপনি একটা কাপড় কিনে আনছেন 500 টাকা, এ বিডে রান্না দিচ্ছেন নাও 500 টাকা দিয়ে কাপড়টা দিলাম, এ বিডে আপনি মুহুরু ফ্রিডা দিয়ে হালাইয়া কয় এডি আমরা বা থগিন নি বেডিও ফিনধেন, কারণ এই বেডির লোক আপনার সংসারটা করণ লাগবো তো কেমনে করবেন, নবীজি আবার একটা প্রেসক্রিপশন দিয়া গেছে কয় কিনবা 500 আইয়া কইবার 900, 500 টাকা দিয়া কিনা ইটা দিয়ে হালাইয়া কইবার 900, হেভিডি তো কাপড়টা ধরে সে এই খরাহি দি কিনা কি হতো না তো দাম দিয়া কাপড়ে, কি দরকারটা লাগছে তো কান্দিয়া করে, আপনি তো লুঙ্গি ছিঁড়া রয়েছে একটা লুঙ্গি কিনতে না না আপনার 900 টাকা দিয়ে কাপড় কিনতে আজকে না সিঁড়িতে তো বিড়ি টানতে আসার মনে মনে কইতেছে ধরতে পারছে না রে। তবে বিছানা বাড়ির তারা এই চেষ্টা একটা মাসখানেকের ভিতরে কইরেন না, এটা করবেন আর জনমের জোড়া খাইবেন, তারা বুল্লা লোক আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই জায়গাটা যেন বেরিয়েছে বুল্লা লাই, সবাই কোন আমি তইলে কালকা থেকে কামো লাগান যাবো কেন, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি। দুইজনের ভিতরে ঝগড়া লাগছে, আপনি মিল মিশের জন্য মিশা কথা পর্যন্ত কোথাও কোয়া যায়, মনে করেন বিছানা বাড়ির খুব মন দিয়া শুনে, বিশারা বাড়ি আলমগীর আর কুদ্দুস ঝগড়া লাগছে, আপনারা বিশারা বাড়ি এক মসজিদের ইমাম সবগুলো তৌহিদ ভাই মাওলানা তৌহিদুল ইসলাম, উনি ফজর নামাজ পড়ে বাড়িয়া কুদ্দুসের লগে দেহা, কুদ্দুসের ডাক দিয়া চায় স্টলে বয়া কয় কি কুদ্দুস ভাই সাহেব কেমন আছে, কো হুজুর আইন চা খাই, তো কুদ্দুসও চা খায় তৌহিদ হুজুরও চা খায়, এর ভিতরে যে আটকা কুদ্দুস হুজুরে আলমগীরের কথা তুলছে, কয় ভাই আপনারা দুইজন কি দুস্থ আসলেন, কান্দ ধরে ধরে আটকেন, এক রকমের পাঞ্জাবি এক রকম শার্ট এক রকম গঞ্জি এক রকম লুঙ্গি, আতকা ফিসি দিয়ে দেখলে বুঝাই গেছে না কুদ্দুস কুন্ডা আলমগীর কুন্ডা, আর এত মহব্বতের ভিতরে কী তালুয়া লাগিয়ে আপনারা বেলে 6 মাস ধরে কথা কন না, গতকালকে আলমগীর ভাই সাহেবের লগে দেখা হয়েছিল আপনার কথা কইয়া আহারে কান্দা, আমি থামাই থামে পারি না, অনেক কষ্টে আমার রোমাল দিয়ে ফানি টানি মুচ্ছা বেড়ারে থামাইছি, আপনি কুদ্দুস ভাই আলমগীর ভাই সাহেবের লগে যখন রাস্তার দেওয়া হইব আপনি আঞ্জা দিয়া দৌড়া লাইবেন, কত বন্ধ রাখার দরকার কি, কুদ্দুস রেমনে রেডি টেডি কইরা এবার তৌহিদ হুজুরে গেছে আলমগীর রাবাত এইমাত্র উঠতাইলাম, কয় কইতে কয় কুদ্দুস ভাই লগেরতে চা খাই তলেছিল আপনার কথা উঠছে পরে অর্ধেক কাপ চা খাইয়া বাহিরে হিসা দিয়ে হালাই দিস, কাল লাইগা চা খায় আলমগীরা নাই, এই কথা কইয়া চাড়া হালাই দিস আয়ো, তে সোহের ফানি ডেমনে জল 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 করতেছে টপ টপ করে ফরতে আছে, আপনার দুইজন এত মহব্বতের ভিতরে কেমনে আপনারা কথা না কইয়া থাকেন, আর যা রাস্তার দেওয়া হইলে একজন আরেকজন যদি আঞ্জা দিয়া ধরে লাগবেন, ফুবে দিয়ে ঠিক করে দেখেছে কুদ্দুসরে ফরসিন দিয়ে ঠিক করে আইসে আলমগীর যে সামনে যখন আইয়া ফরসে একজন আরেকজন আঞ্জা দিয়া ধরে সেটা কয় কি চা বিলে খাইতেন পারেন না, কয় কবে, তৌহিদ হুজুর এখন মিশা কথা কইছে,
কিন্তু এই মিছা কথা কইয়া দুইজনের ভিতরে যে কথা বন্ধ না কথা চালু করে দিছে এটা জায়েজ। সুবহানাল্লাহ কইতেন না? তো মিছা কথা কইয়া দুইজনের ভিতরে ঝগড়া লাগলে সরান যাইব, আর আমরা তারা মিছা কথা কইয়া কইয়া লাগা ঠিক কিনা ক? এহেনের কাডি হেন ওলারে, হেনের কাডি এহেন ওলারে, লাইডা লাইডা লাগাইয়া তাইনে মদ্য সত্য ভুগি, তাইনে মাঝ জায়গা বইয়া বইয়া খায়। আসেনি এই কারবার? আহারে কথা কয় না রে, আসেনি রে এই কারবার? আমার সমাজে কিছু লোক আছে তারা এগুলতেও খায় হেগুলতেও খায়, দুই দল ভাড়ি যাবি গা খাউন না ব্যাংকা সিফাত ফুটা যাইবা গা তুমি কেমত। তুমি লাগাইন না যে তোমার কি অবস্থা হইব ট্যাট্টা পাইবা এই সময়। তো যেই কথাটা কইতাম ইসলাম দুইজনের ভিতরে কথা কোন লাগবো? তো যারা মঞ্চে আছে তারা না কইলেও সারবো নাকি? তারা যে বইছে দেই তো বেশি, আর পরিচালক যে যা কোন তো কই এলেছে আর কইব কি তো কেন? এবার অহন দায়িত্ব ডিব্বা যেমন বইয়া থাও, এবার আয়ুষ দিব সিফাইয়া মার হাবা কয় না রে, এবার কইছে সুলতান মাহমুদ ভাই কইছে আবার। হ্যাঁ আমি উঠেছি ফাড়ে না ফাড়ে, আচ্ছা মাশাআল্লাহ। ও তাওহিদ ভাই যে ফিসে আমি তো কইতাম পারতাম না, এত হুজুর ফিসে বয় রেখে ওয়াজ আমি দেখা করতাছি আর কি, ডর কম দেখা মার হাবা কয় না। তুমি পকেটে টাকা রাখছো বুক পকেটে, খুঁজতেছো পাঞ্জাবির সাইড পকেটে, এই যে একটু পেরেশান হইলা এইটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর এই পরীক্ষার কারণেও আল্লাহ গোনা মাফ করে দেয়। আপনি টাকা রাখছেন বুক ফকেটে, বাজারও খরচ কিনা, এই ফকেটে বিচারতেছেন, এই ফকেটে বিচারতেছেন, খুঁড়ো বিচারতেছেন, লুঙ্গি যারা দিতে আছেন টেহারা গেল আটকা মনে পড়ছে দৌড়ো বুক ফকেটো, এই যে সামান্য একটু প্যারেশান হয়েছে এইটার উচিলায়ও আল্লাহ আপনার জীবনের গোনা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন, শুকরিয়া আদায় করব কার? দয়া করে খাওয়া দাওয়া একটু বন্ধ, পরে আবার। হ্যাঁ আমার সোনামণিরা ছোট্ট মানুষ তো, ওরা অনেকেই মনে করছে যে এতক্ষণ আজেরা থেকে লাভ কি, আর কম ফুইসার ভিতরে বেশিক্ষণ ব্যস্ত থাকার সুযোগ হলো বুট খাওয়ার, দুইটি হার বুট কিনলে ডাহাজাওন যায়। আমি তো একটা একটা করে খাওয়ান লাগে, দুদার এক মুট একবারে দেওয়ান যায় না, খালি আবিদপুর মাহফিলে একবার আরে দেখছিলাম আড়াই কেজির মতো বুট লইয়া বসে জি গেলাম, কি তো আপনি কি ব্যবসা করেন? কয় না হুজুর সারা রাইতের মাহফিল, আবার যে বুট খাইছে মানে ভাতও এমনি খায় না। এরকম একজন ফাইসলাম, আর এহেনও একজন আছে ওই যে মাথার কালা কাপড় বান্ধা রাখছে তেও খায়। খাওয়া দাওয়া সব বন্ধ, আমরা ধীরে স্থিরে কিছু কথা শুনি যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়ে। আমি বুঝতে পারছি যে আপনাদের অনেক কষ্ট হচ্ছে, কর্তৃপক্ষ যতটুকুন জায়গা করেছেন আপনারা এর চাইতে অনেক বেশি লোক হয়ে গেছেন, এর চাইতে জায়গা বোধ হয় আর নাইও, পেছনিকার জায়গা আছে ছিল তারা ডরে বাড়াইছে না আইয়া না নাই, এমনি যে হগলে আইয়া পড়বো তারা বুঝছে না। যাই হোক, যেখানে মাহফিলে লোক জায়গা হয় না আমি সেখানে বলে দেই যে এটার কারণ হলো বক্তা বদলাইতে হবে, বক্তা বদলাইলে লোক জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই আশাকে বসাকে ওয়াজ শোনাকে কায়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা বানিয়ে দেন সবাই পড়ে, আমিন। বন্ধুগণ, আজকে মাহফিল করা যাবে কি না এটা সবাই টেনশনে ছিল, আমিও ছিলাম। আমি সাড়ে ছয়টার দিকেই চলে আসছি কসবাতে, আমার আদরের কাশেদুল হক তার বাসায়, আমি তো বাসার ভিতরে
ও এসে বলল যে আবার নাকি বৃষ্টি হচ্ছে, যখন এশার জামাত হচ্ছে। তা আমি তখন বুঝছি যে ঘুরিয়া গেলাম আর কি, ওয়াজ হতো না, ওয়াজ শেষ। কিন্তু আল্লাহ তাবারক তাআলা সুযোগ করে দিয়েছেন, আপনাদের ঐকান্তিক চাওয়াতকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন। শুকরিয়া আদায় করা দরকার আছে নাকি নাই? আছে। সবাই বলেন, আছে।